ভারতীয় জরিপ বিভাগের অতি দক্ষ এক বাঙালি কর্মী 1852 সালের এক বিকালে তার ব্রিটিশ অধিকর্তার ঘরে এসে জানান, খুব সম্ভবত আমি পৃথিবীর উচ্চতম শৃঙ্গের সন্ধান পেয়ে গেছি। তখনও পর্যন্ত জরিপের খাতায় কাঞ্চনজঙ্ঘা ছিল পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, আর ওই উল্লিখিত শৃঙ্গটি শৃঙ্গ 15 নামে পরিচিত। নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা নেই যে ওই দক্ষ বাঙালি জরিপ কর্মী ও অসামান্য প্রতিভাধর গণিতবিদের নাম রাধানাথ শিকদার। চন্দননগরের খুব কাছে গোদলপাড়া গ্রামের ব্রাহ্মণ পরিবারের তিতুরাম শিকদারের পুত্র রাধানাথের জন্ম হয় 1813 সালের অক্টোবর মাসে কলকাতার জোড়াসাঁকোর শিকদার পাড়ায়। যদিও সঠিক জন্ম তারিখের তথ্য পাওয়া যায়নি। অভাবী সাধারণ পরিবারের 2 ভাই 3 বোনের মধ্যে রাধানাথ ছিলেন সবার বড়। জনৈক বাঙালি খ্রিস্টান পাদ্রির ইংরাজি স্কুলে তিনি পড়াশোনা করেন। 1824 সালে 11 বছরের কিছু কম বয়সেই তিনি কলকাতার তদানীন্তন হিন্দু কলেজে সর্বনিম্ন 9ম শ্রেণীতে ভর্তি হন। উনি নিজের কথা লিখতে গিয়ে জানান, পরের বছরেই 7ম শ্রেণীতে ও তার পরের বছর 5ম শ্রেণীতে উন্নীত হয়েছিলেন। এই সময়ে তিনি মলিস সাহেবের কাছে ইংরেজি ভাষা সাহিত্য ও ব্যাকরণে যথেষ্ট জ্ঞান অর্জন করেন। 1826 সালে 4র্থ শ্রেণীতে উন্নীত হয়ে অধ্যাপক হেনরি লুই ভিভিজিয়ান ডিলোজিওর প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। কলেজে কয়েকবার তিনি ডবল প্রমোশন পেয়েছিলেন। 2 বছর পরে কলেজের পাঠ্যক্রমের অন্তিম পর্যায়ে এসে তিনি রোনাল্ড রস সাহেব ও জন টাইটলার সাহেবের কাছে বিজ্ঞানের ও গণিতের উচ্চশিক্ষা আরম্ভ করেন। ডিলোজিওর সংস্পর্শে এসেই রাধানাথ শিকদারের চারিত্রিক দৃঢ়তা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে মানসিকতা তৈরি হয়। পরিণত বয়সে এসে রাধানাথ ধর্মীয় কুসংস্কার, সতীদাহ ও বাল্যবিবাহ বিরোধী এবং নারী শিক্ষা ও নারীর সামাজিক বঞ্চনার বিষয়ে প্রচার ও আন্দোলনে সামিল হয়েছিলেন। তিনি ছাত্র জীবনে ইংরেজি ভাষা ও সাহিত্যের খুবই দক্ষ ছিলেন, পাশাপাশি সংস্কৃত, গ্রিক ও ল্যাটিন ভাষায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন। একসময় তিনি ইংরাজিতে লেখা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের বই সংস্কৃতে অনুবাদ করার কাজ আরম্ভ করেন, কিন্তু পরবর্তীকালে ওই কাজে যথেষ্ট সময় না পাওয়ায় বেশি দূর এগোতে পারেননি। তিনি ছোটো থেকেই বিজ্ঞানে ও গণিতে বিশেষ আগ্রহী ছিলেন। কলেজে তিনি মেধাবী ছাত্র হিসেবে মাসিক 16 টাকা বৃত্তি পেতেন, তখনকার দিনে টাকার পরিমাণ হিসাবে অনেকটাই। কিন্তু বিদেশ থেকে বই সংগ্রহ করে পড়তে ওই টাকার প্রায় সবটাই ব্যয় হয়ে যেত। 1830 সাল থেকে অধ্যাপক টাইটলারের কাছে গণিতের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা নিতে আরম্ভ করেন। পারিবারিক অসম্ভব দারিদ্রতার জন্য জ্যেষ্ঠপুত্র হিসেবে অর্থোপার্জনের প্রয়োজনে অল্প কিছুদিনের পড়া বাকি থাকতেই 1831 সালে কলেজ ছেড়ে দিতে হয়। তদানীন্তন ভারত সরকারের জরিপ বিভাগের প্রধান অধিকর্তা জর্জ এভারেস্ট 1831 সালে নানান গুরুত্বপূর্ণ ও জটিল গণনার কাজে একজন দক্ষ গণিতজ্ঞ খুঁজছিলেন। এ ব্যাপারে তিনি হিন্দু কলেজের গণিতের প্রধান অধ্যাপক জন টাইটলার সাহেবের শরণাপন্ন হন। ঠিক সে সময় টাইটলার সাহেব তার প্রিয় ছাত্রের তীব্র অর্থকষ্টের কথা জানতেন। কলেজের পড়া শেষ না হলেও তিনি রাধানাথ শিকদারের নাম অত্যন্ত জোরালোভাবে সুপারিশ করেছিলেন। 1831 সালের 20শে ডিসেম্বর ভারত সরকারের জরিপ বিভাগে 30 টাকা বেতনে কাজে যোগদান করেন। রাধানাথের বয়স তখন 18 বছর 2 মাস। চাকরিতে যোগদানের কিছুদিন পরেই বিভাগীয় প্রশিক্ষণ নিয়ে তাকে দেরাদুনের অফিসে পাঠানো হয়। সেখানে অত্যন্ত গভীরভাবে গুরু দায়িত্ব নিয়ে জরিপের কাজের মধ্যে তিনি ডুবে যান। এভারেস্ট নিজে গণিতের বিষয়ে বিভাগে অত্যন্ত পণ্ডিত ছিলেন। তার কাছ থেকে রাধানাথ জরিপ সংক্রান্ত অনেক কিছু শিখেছিলেন। জর্জ এভারেস্টের বিভিন্ন প্রকার জরিপের উপর অগাধ জ্ঞান ছিল এবং তিনি তার অভিজ্ঞতা দিয়ে কিছু নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 1843 সালে অবসরের আগে তিনি দি গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের কাজ শেষ করেন। এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও সমস্যাসংকুল একটি ঐতিহাসিক সার্ভের কাজ। ওই কাজে রাধানাথের খুব বড় অবদান ছিল। দি গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের সাথে যুক্ত হয়ে হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বর্তমান উত্তরাখণ্ডের বহু জায়গায় বনে, জঙ্গলে, নদী, পাহাড়ে, জলে, কাদায়, বরফে সর্বত্র রাধানাথকে ঘুরে বেড়াতে হতো। বাংলাতে এসে ওই জরিপের কিছু কাজ করেন।
কলকাতা থেকে বর্তমান উত্তর চব্বিশ পরগনা যাবার গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, বিটি রোড বরাবর রাস্তার উপর কয়েকটি টাওয়ার তৈরি করে ওই সার্ভের বেসলাইন স্থির করে দেন। ওই রাস্তার উপরে চিড়িয়ামোড়ের কাছে জিটিএস টাওয়ার এখনও তার সাক্ষ্য বহন করে আছে। জর্জ এভারেস্ট চাকরিতে অবসর নেন 1843 সালে। তার জায়গায় অভিষিক্ত হন অ্যান্ড্রু স্কট ওয়াহ। ওয়াহ সাহেব ও রাধানাথের উদ্যোগে 1845 থেকে 1850 সাল পর্যন্ত হিমালয়ের পূর্ব পর্বতমালার 79টি শিখরের উচ্চতার উপর মাপযোগ করা হয়। এগুলির মধ্যে 31টি স্থানীয় নাম ছিল, বাকিগুলিকে বিভিন্ন সংখ্যা দিয়ে চিহ্নিত করা হতো। ওই সব শৃঙ্গগুলির মাপযোগের তথ্য নিয়ে গণনা করে রাধানাথ ঊর্ধ্বতন ওয়াহ সাহেবকে 1952 সালের এক বিকালে জানান যে সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে ওই শৃঙ্গ 15 বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। তিনি উচ্চতা গণনা করেছিলেন সমুদ্রপৃষ্ঠ থেকে 29,002 ফুট। 1856 সালে অ্যান্ড্রু ওয়াহ ওই শৃঙ্গটিকেই সর্বোচ্চ শৃঙ্গ বলে ঘোষণা করেন এবং এই তথ্যটি ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিকে সুনিশ্চিতভাবে জানান। তদানীন্তন ব্রিটিশ সরকারের পরামর্শ মহান জরিপবিজ্ঞানী স্যার জর্জ এভারেস্টের নামে ওই শৃঙ্গের নামকরণ হয় মাউন্ট এভারেস্ট। দিনের পর দিন পাহাড় বন জঙ্গল নদী বরফের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা সহ সব ঋতুতে কঠোর পরিশ্রম করে জরিপ করে তারপরে দীর্ঘদিন গণনা করে যে কাজ তিনি শেষ করলেন তার স্বীকৃতি কিছুই তখন তিনি পাননি। সে সময় সাধারণ নিম্নবর্গীয় কর্মচারীদের ইংরেজ অফিসারেরা জোর করে পরিশ্রমিক না দিয়ে নিজেদের ব্যক্তিগত কাজ করতে বাধ্য করতেন। রাধানাথ এই বিষয়টি প্রত্যক্ষভাবে প্রতিবাদ করেন। 1843 সালের 15 মে দেরাদুনের ম্যাজিস্ট্রেট এইচ ভিনসিটাট সাহেব রাধানাথের অফিস পরিচালককে দিয়ে তার আপত্তি সত্ত্বেও বিনা মজুরিতে কিছু ব্যক্তিগত মালপত্র বহন করতে বাধ্য করেন। রাধানাথ এই ঘটনার তীব্র প্রতিবাদ করে সেই মাল নিজের আবাসে আটকে রেখেছিলেন এবং ম্যাজিস্ট্রেটকে ওই মাল ফেরত নিতে তার আবাসে আসতে বাধ্য করেন। সে সময় ম্যাজিস্ট্রেটের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ম্যাজিস্ট্রেটের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের অভিযোগে বিচার হয়ে রাধানাথকে 200 টাকা জরিমানা দিতে হয়। 1845 সালে 31 মার্চ তারিখে তিনি তার বিভাগের প্রধান কম্পিউটার হিসেবে পদোন্নতি পান। চাকরিতে ঢোকার প্রায় 18 বছর পরে 1948 সালে তিনি কলকাতায় বদলি হয়ে আসার আবেদন করেন। তখন ওয়াহ সাহেব বদলি হওয়ায় বাধা দেন এবং কিছু মাইনে বাড়িয়ে কাজের সুবিধার জন্য আটকে রাখেন। 1851 সালে তিনি কলকাতায় বদলি হন। সেই সাথে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খনি তত্ত্ব বিভাগের সুপারিনটেনডেন্টের দায়িত্ব দেওয়া হয়। এ সময় দুটি বিশেষ বিষয়ে তিনি অসাধারণ কাজ করেন। ওই শৃঙ্গ 15-এর উচ্চতা গণনা করতে গিয়ে বিভিন্ন উচ্চতার বায়ুস্তরের বিভিন্ন উষ্ণতার জন্য বায়ুর ঘনত্বের পরিবর্তনের ফলে আলোর যে প্রতিসরণ হয় তা তিনি তার গণনার সাথে যুক্ত করেন। তিনি লক্ষ্য করেন এই সংশোধনী যুক্ত করতে পারলে যে কোনো শৃঙ্গের উচ্চতা সঠিকভাবে গণনা করা যায়। আর একটি বিষয় তার নজরে আসে, ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করতে গেলে উষ্ণতার পরিবর্তনের সাথে ধাতব স্কেলের ত্রুটি ও পারদের ঘনত্বের পরিবর্তন সামান্য হলেও হয়। ততদিনে ইউরোপের বিজ্ঞানীরা এই ত্রুটি সংশোধনের ফর্মুলা পেয়ে গেল, ভারতে তা তখনও অজানা ছিল। তিনি নিজে গণনা করে এই সংশোধনের ফর্মুলা বের করেছিলেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালে এই বিষয়ে লেখা এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। 1851 সালে ম্যানুয়াল অফ সার্ভেইং নামক সার্ভে বিষয়ের তথ্যমূলক একটি দলিল পুস্তিকা প্রকাশিত হয়। তাতে সার্ভেইং ও বৈজ্ঞানিক অংশ রাধানাথ শিকদারের লেখা। কিন্তু প্রথমে এই ম্যানুয়ালের ভূমিকায় রাধানাথ শিকদারের লেখার অবদান উল্লেখ থাকলেও পরবর্তীকালে তার কথা ভূমিকা থেকে বাদ দেওয়া হয়। 1857 থেকে 1862 সাল পর্যন্ত তিনি আবহাওয়া বিজ্ঞানে বিভিন্ন আবহবিদ্যা এবং পদার্থবিজ্ঞান কমিটির সদস্য ছিলেন। 15 মার্চ 1862 রাধানাথ শিকদার ভারতীয় জরিপ বিভাগ থেকে অবসর গ্রহণ করে সামাজিক নানা কর্মকাণ্ডে ও কুসংস্কার বিরোধী বৈজ্ঞানিক চেতনার বিকাশের কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন অত্যন্ত সমাজ সচেতন মানুষ। কলকাতায় চলে আসার পর 1864 সালে তিনি তার ছাত্রজীবনের বন্ধু প্যারিচাঁদ মিত্রের সাথে মিলে মাসিক পত্রিকা নামে একটি বাংলা পত্রিকা প্রকাশ করা আরম্ভ করেন। সেই পত্রিকাতে তিনি দেশাত্মবোধক বিষয় এবং সামাজিক বঞ্চনার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করতে থাকেন। চার জীবদ্দশায় এভারেস্ট শৃঙ্গের উচ্চতা পরিমাপের স্বীকৃতি থেকে তিনি বঞ্চিত ছিলেন।
এই স্বীকৃতি পেতে 122 বছর অতিক্রান্ত হয়েছিল। রাধানাথ শিকদার 1861 সালে নাইট উপাধি পান এবং অবসরের পর 1863 সালে ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্টের পদেও সম্মানিত হন। রাধানাথ ছিলেন যথেষ্ট আজীবন অবিবাহিত ছিলেন। সারা জীবন পড়াশোনা, সার্বে সংক্রান্ত কাজ আর সংস্কারমুক্ত কাজে সমাজ গড়ার জন্য নিজেকে নিয়োগ করেছিলেন। এক কথায় তাকে নিরলস কর্মবীর বলা যায়। পিতার মৃত্যুর কিছুদিন পর থেকেই চন্দননগরের গোদলপাড়ায় নিজেদের আদিনিবাসে স্যার রাধানাথ শিকদার বসবাস আরম্ভ করেন এবং 1870 সালের 17ই মে 57 বছর বয়সে ওই বাড়িতেই তিনি পরলোক গমন করেন। আমরা ভারতীয়রা, এমনকি বাঙালিরাও এই মহান প্রতিভাধর গণিতবিদ তথা বিজ্ঞানীর সঠিক মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করতে পারিনি কখনো। এমনকি এভারেস্ট সিংয়ের নাম পরিবর্তন করে তার নামে করার কোনো বিশেষ কার্যকর উদ্যোগ সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয়নি। কেবলমাত্র 2004 সালে 27শে জুন চেন্নাইতে ডাক বিভাগ দি গ্রেট ত্রিগোনোমেট্রিক্যাল সার্ভের যে স্মারক ডাক টিকিট বের করে তাতে স্যার রাধানাথ শিকদারের মুখের ছবি ছিল। এরকম একজন মহান মানুষকে মূল্যায়ন ও স্মরণ করতে পারলে আমরাই গর্বিত হব। এখন রাধানাথ শিকদারের জন্মের 206তম বছর পূর্ণ হচ্ছে ও মৃত্যুর 150 বছর চলছে গত বছর। এই মহান বিজ্ঞানীর ও সমাজ সচেতন স্বাধীনচেতা কর্মবীরের কথা সর্বস্তরে অনেক বেশি করে আলোচনা হওয়াটাই কাম্য। ধন্যবাদ।